আজকে ভিডিওটা হবে দুধ ভালো লিটার ভালো আমার চা তোমার দুধে ভেজাল আছে আর রুকো যারা সবর করো না দুধলি আপনার দুধ না আরেকদিন খাবো আজকের ভিডিওতে আমরা খুলে খাবো বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নে কবু ভাজা বাদাম কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম বর্তমানে কাঁচা বাদামটা নিয়ে যা হইতাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ মনে করেন যে ফাটা ফাটা করতেছে সবকিছু বর্তমানে কাঁচা বাদাম গানটা এমন একটা ট্রেন্ডিং সং হয়েছে যেটা সবার মুখে মুখে টয়লেট সিঙ্গার থেকে শুরু করে বাথরুম সিঙ্গার সবাই এটা গায় এবং কিছু কিছু কোকিল কণ্ঠের মা মনিরাও এটা ছাড়েনি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম আচ্ছা মামুনি তুমি কি এই গানটা বাথরুমে বসে গাচ্ছিলে কারণ অনেক ইকো হচ্ছে অনেক ভালো লাগছে গানটা কারণ তোমার কণ্ঠ তো এত সুন্দর না বাথরুমে গান গাইলেই কিন্তু নিজেকে অনেক সিঙ্গার সিঙ্গার ফিল হয় তারপরে কো এই বাদাম বাদাম গানটি মূলত ভুবন দা তিনি মূলত ভারতে বসে গাইছিলেন কিন্তু এর গু সরাইতে 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 বাংলাদেশের টিকটকারদের মাঝে আসে অ্যান্ড বাংলাদেশের টিকটকারে এটা সম্পূর্ণ ভাইরাল করে দেয় ভুবন দাকে আর বাংলাদেশে এখন এই গানটি সবার মুখে 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 বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম এই বেটা তোদের পাইলে পুকটি দিয়া ভরে দিতাম বাদাম দাদা কাঁচা বাদাম ভাই রে ভাই এই কাঁচা বাদাম গানটা করার জন্য মানুষের চুরি ফোন ফান্ডের যে হার মানে এইগুলো সব এনে তারপর ভিডিও করতেছে আরে ভাই অনেক মেয়েরা তো আবার বাদাম বিক্রেতা হয়ে গেছে বলছি মামুনি তোমার কি ক্রিম কেনার জন্য তোমার কি মেকআপ কেনার জন্য কোনো টাকা নাই আহরে ওকে সমস্যা নেই তুমি তোমার বাবাকে বলো যে একটা বাদাম বিক্রেতার সাথে তোমার বিয়ে দেখ তাহলে ক্রিম মেকআপ সবই পাবে সো এইরকম ভাইরাল বাদাম বাদাম গানটি দেখে আমাদের পাশের দেশের ভাবি থুকু কাকিমা থুকু এই যে চাচি থুকু আরে ভাই রানমন্ডল 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 হইছে ভাই ওকে তিনি কিভাবে পাশ কাটিয়ে যেতে পারেন এই গানটি না গাওয়া পর্যন্ত তার একটা দায়িত্ব আছে না কারণ তিনিও তো একজন সিঙ্গার উইথ বাই প্রফেশনাল আহ কি অমৃত সুরালো কুকিল কণ্ঠ আপনার দিদি ওরকম করে গান গাবেন না আপনার দাঁতের ভিতর কয়েকটা বাদামি এমনিতেই ঢুকে যাবে বাদাম কাঁচা বাদাম আমরা আগে জানতাম সোনার গহনা রূপার গহনা সিটি গোল্ডের গহনা কিছুদিন আগেও আমরা জানছি যে তুমি গাছের পাতা দিয়ে করো আমার গহনা কিন্তু বর্তমানে এই ভারতের ভুবনদে এমন একটা গান গাইলেন বাদাম 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 গানটা এমন ভাইরাল হওয়াটাই হইছে এখন নতুন আসছে বাদামের গহনা বাঙালি জাতির কি কি বানাইতে চায় রে ভাইয়েরা শেষ পর্যন্ত বাদামকে ওরা ছাড়ে নাই বাদামকেও নিজের গহনা বানাইয়া ফেলছে ভাইরাল এই গানটাকে নিয়ে এত কিছু হইতেছে কিন্তু এর নাচ দেখবো না নতুন নাচ তা তো হতে পারে না নিশ্চয়ই এর বাথরুম হয় না বাথরুমে যে অনেকক্ষণ কোতাকুতি করে তারপরও হয় না সেই জন্য দেখলো যে একটা ভাইরাল গান আসছে এই নাচানাচি শুরু করে দিল বাদাম গানের জনপ্রিয়তা এত হয়ে গেছে কিন্তু এর যে সিঙ্গার তার কোনো ইন্টারভিউ হবে না তা তো হতে পারে না মোবাইলে
আহা সুরাল কণ্ঠ কি আপনার দাদা, কিন্তু যে ইন্টারভিউ নিতেছে সে এরকম এরকম করতেছে কেন? আরে দাদা, তার মনে হয় নতুন যৌবনে পানি এসেছে, পানি এসেছে। সবাই এই গানটির হাড় হাড্ডি ভেঙে তুস তুস করে পাউডার বানালো, কিন্তু আমাদের টিম আপা কিছু বলবে না, তা তো হতে পারে না। আমার বাদামে বাজা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু বাজা বাদাম। গানটারে পুরা করে দিছে আপাই। ভাই রে ভাই, এই গানটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে হাঁটতে যেও বাজায়, সুইমিং পুলেও বাজায়, সব জায়গাতেই বাজায়, এবং নিব্বা নিব্বিরেও বাজায়। পায়ের বালা হাতের তুলা থাকে যদি সিটি গোলের সেন। আরে শোন, আমি একদম বাদাম বেচি ঢাকা শহরে, তোর বিয়ার হাতের বালা থাকে যদি সিটি গোলের সেন। ভাই, মানুষের মাদকদ্রব্য সেবন করে বিভিন্ন উল্টা পাল্টা নাচে, বুঝছেন? কিন্তু এই পাশের যে মেয়েটা, এ কি খেয়ে নাচতেছে? মানে সামনে ইকো ছাড়া কোনো মিউজিক ছাড়া, সাধারণ খালি কণ্ঠে গান গায় সে নাচে। মোবাইল বডি গুলো 10-5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন। মানে কি খাইছাটা কি হয়? এসব হচ্ছে শুকনো নেশা। শুকনো নেশা যারা করে তারা এরকমই হয়, কোনো প্রকার ইকো, কোনো প্রকার বাদ্যযন্ত্র ছাড়া খালি গানে এরা নাচে। বাদাম গানের লেখক এখন বাদাম গান গেয়ে এতটা পরিমাণে সাধারণ মানুষের জ্বালায় আছে যে এখন সে ঘর থেকে বের হতে পারছে না, মানে তাকে এখন মানুষ ভয় দেখাচ্ছে। আপনার ভয় কিসের? ভয় কিসের বলতে, অনেক লোক ভয় দেখাচ্ছে যদি ফিকায় জাস্ট কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। ভয়ের কারণটা কি? কারণ সে এই গানটিতে কপিরাইট করছে, তাতে অন্য কেউ তার গানটি ব্যবহার করে টাকা ইনকাম করতে না পারে। ভুবনদা এখন এই গানের জন্য টাকা চাই, টাকা। গ্রামের মধ্যে শুনছি যে তুমি গান করেছো, তুমি পয়সা পাচ্ছ না, তাই এই গানটাকে কপিরাইট করে। বা বা ভুবনদা, বা বা। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, যদি আমার থাকতো বাদাম তাদের পিছন দিয়ে ভরে দিতাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম বাদাম আচ্ছা বাদাম।